নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসনি বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, সন্ধ্যা এখন 7টা বাজে। আজ তো আমাদের বিল্ডিংয়ে এক বৌদির মেয়ের বিয়ে আছে, বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে বসেছি। চুলটাতে তো আমি ঠিক করে বাঁধতে পারি না, প্রিয়াঙ্কাকে কাল বলেছিলাম চুলটা আমার বেঁধে দেবে। ও তো প্রথমে এসে একটা অন্যরকম হেয়ারস্টাইল করেছিল, বলছে আন্টি ঠিক ভালো লাগছে না, তোমার ফলস খোঁপাটা দিয়ে অন্যরকম করে বেঁধে দিই। আমার তো চুল বাঁধাটা হয়ে গেছে, প্রিয়াঙ্কাকে বললাম তুমি চলে যাও, গিয়ে তাড়াতাড়ি রেডি হও, নইলে লেট হয়ে যাবে সবার বেরোতে বেরোতে। আমরা তো সবাই রেডি হয়ে গেছি, এখন তো 8:30 বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম আর অনামিকা পঙ্কজদা ওরা তো আগে থেকেই নিচে এসে দাঁড়িয়ে আছে, একসঙ্গে যাবো সবাই। মল্লিকা তো গ্রামে গেছে, তাই পঙ্কজদা একা, আর অনামিকা একা যাচ্ছে, মাম্মি পাপা যাচ্ছে না, কারণ অনামিকার দাদু ভাই, মামা দাদু ভাই কদিন আগেই মারা গেছেন। ওর মায়ের তো মনটা খুব খারাপ, তাই ও আমাদের সঙ্গে যাচ্ছে। আর ও তো হালকাই সেজেছে, ড্রেসটা পরেছে, ওকে খুব সুন্দর লাগছে দেখুন। এখানে তো আমরা প্রিয়াঙ্কা আর মমিদের জন্য দাঁড়িয়েছিলাম, মমিরা তো নেবে এসেছে কিন্তু প্রিয়াঙ্কা আসেনি, ওদের বাড়িতে আবার কেউ এসে গেছে, বললো তোমরা আগাও আমরা কিছুক্ষণ পর যাব। মমি, মাহি আর দাদা তিনজনে তো ম্যাচিং করে ড্রেস পরেছে, মমির আর মাহির ড্রেসটা তো সেম, আর মাহির ড্রেসটা লেহেঙ্গাটা তো মমি তৈরি করে দিয়েছে। দুজনকেই তো খুব সুন্দর লাগছে, কিন্তু মমির থেকে মাহিকে বেশি সুন্দর লাগছে। আমরা তো আমাদের বিল্ডিং থেকে বেরিয়ে পড়েছি, আমাদের বিল্ডিং থেকে তো হলটায় যেতে 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। আমরা তো হলে পৌঁছে গেছি, এখানে এসে দেখি সামনেটায় তো প্লেসটা খুব সুন্দর, সবাই ফটোশ্যুট করছে। আমরাও তো দেখছি প্লেসটা খুব সুন্দর, অনামিকা বলছে আন্টি আমরাও ফটো তুলবো, আমরা বললাম ভিতর থেকে আগে ঘুরে আসি, তারপর আমরা এসে আবার পরে ফটোটা তুলবো। আমরা তো হলের ভিতরে পৌঁছে গেছি, হলের ভিতরটা তো খোলামেলা অনেকটা জায়গা নিয়ে, এখন তো গরমকাল, এরকম খোলামেলা জায়গায় হাওয়াটাও কিন্তু ভালো দিচ্ছে, গরমটা নেই। আমরা তো প্রথমে বর কনে দেখার জন্য এদিকটায় চলে এসেছি, আমরা তো ভাবলাম বিয়েটা চালু হয়ে গেছে, কারণ এমনিতে বলেছিল লগন সাথে একটু তাড়াতাড়ি, আর অনামিকা তো কাল থেকেই বলছে আন্টি একটু তাড়াতাড়ি যাব, গিয়ে বিয়েটা দেখব। ভালোই হয়েছে, ও তবু পুরো বিয়েটা দেখতে পাবে। আর ও শুধু নয়, সবারই তো বেরোতে বেরোতে লেট হয়েছে, এখানে তো অনেক গুজরাটি, মারাঠি, ইউপিওয়ালা সবাই আছে, ওরাও বাঙালিদের বিয়েটা দেখে নিতে পারবে। সোমা তো আমাকে আন্টি বলে, এটা তো আমাদের জামাই হলো, জামাইকে তো দেখে নিয়েছি, সোমাকে দেখার জন্য এই রুমটায় এলাম। এখানে তো সোমা রেডি হয়ে গেছে, এবার তো ওকে বিয়েতে নিয়ে যাওয়ার জন্য রেডি করছে, এবার তো সোমা বিয়েতে বসবে। সোমাকে কত সুন্দর লাগছে দেখুন, লাল বেনারসি, লাল টিপ, একদম লাল টুকটুকে বউ লাগছে। না না, তুরি তুরি বউ নয় কোনে, এখনও তো বউ হয়নি। ওখান থেকে এসে এখানে একটু চেয়ারে বসলাম, বসে তো সবাই মিলে একটু টাটাসটা খেয়ে নিলাম। টাটাসে তো প্রথমে খেলাম তন্দুরি চিকেন, চিংড়ি মাছের পকোড়া, আর এখানে ভেজিটেবিল চপ। পানিপুরিটা তো এদিকটায় আছে, আমরা উঠে এলাম পানিপুরিটা খাওয়ার জন্য, কিন্তু পানিপুরির কাছে প্রচণ্ড লাইন, তাই ওখানে গিয়ে আবার বসবো। আর এদিকে তো পঙ্কজদা একা একা ঘুরছে, মল্লিকা নেই, ভালো লাগছে না। আর এখানে তো প্রিয়াঙ্কা ওর মাম্মি ওদের ওপরের ভাবিরা এই এসে পৌঁছালো, ওকে তো বললাম দেখো একবার কেমন সেজেছো, ও তো সাজতে পছন্দ করে না, আমাকে তো বাড়িতেই বলে এসেছিলো আমি শুধু একটা গাউন পরবো। এখানে তো সোমার বিয়েটা চালু হয়ে গেছে, ওকে তো পিঁড়েতে নিয়ে ঘোরাচ্ছে, আমরা তো দেখছি, আপনারাও দেখতে থাকুন আমাদের এখানে কীরকমভাবে বিয়েটা হয়।
বিয়ের তো অনেকটাই হয়ে গেছে, সাত পাকে ঘোরা হয়ে গেছে, মালা বদল হয়ে গেছে, এখন তো বিয়েতে বসেছে, আমরা ততক্ষণ বলি চলো দুটো ফটো তুলে নিই। অনেকটা তো রাত্রি হয়ে গেছে, আমার মিস্টার বলছে চলো খাবারটা খেয়ে নিই, কিন্তু সবাই তো বলছে প্রচণ্ড গরম লাগছে, খাবারটা একটু পরে খাবো, আগে আইসক্রিম খাবো। আমরা তো সবাই আগে খাবারটা না খেয়ে আইসক্রিমটা নিয়ে চলে এলাম, এটা তো একটা কুলফি আইসক্রিম, আইসক্রিমটার খুব সুন্দর টেস্ট। আমরা তো এখানটায় বসে আইসক্রিম খাচ্ছি, আর এই পাশটায় তো ফটো তোলার প্লেসটা খুব সুন্দর, সবাই এসে এখানটায় ফটো তুলছে। এগুলো তো সব আমাদের বিল্ডিংয়েরই লোক, আমি এই যে কোলে নিয়ে বসে আছি ওটা তো দিতি, কিছুদিন আগেই যার জন্মদিনের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি তো দিতিকে কোলে নিয়ে বসে আছি, আর আমি তো সবসময়তেই বলি আমার বড় ছেলে অঙ্কুর বাচ্চা খুব ভালোবাসে, ও তো ওখান থেকে দেখতে পেয়েছে, এসে গেছে, মাম্মি আমাকেও একবার দাও না বনুকে। আমরা তো এখানটায় সবাই বসে গল্প করতে আরম্ভ করে দিয়েছি, ওদিকে শাঁখ বাজছে, উলুধ্বনি দিচ্ছে, ওখানে মনে হয় সিঁদুরদানটা হয়ে গেল। বিয়ের কাজে তো আবার চলে এলাম, এসে তো দেখলাম সিঁদুরদানটা হয়ে গেছে, অগ্নিসাক্ষী করে সাত পাক ঘুরছে, এরপর কী কী হয় আপনারাও দেখুন। বিয়েটা তো সম্পূর্ণ হয়ে গেছে, সিঁদুরটা পড়েছে, সোমাকে কত সুন্দর লাগছে দেখুন। আমাদের বাঙালিদের যে কোনো মেয়ে শাঁখা সিঁদুর পরলে তার রূপটাই চেঞ্জ হয়ে যায়। অনেকটা তো রাত্রি হয়ে গেছে, আমাদের তো এখনও খাওয়া দাওয়াটা হয়নি, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার কিছুক্ষণ দাঁড়ালাম, সোমা স্টেজের ওপরে উঠলে ওদেরকে গিফটটা দিয়ে তারপর বাড়ি যাব। ওরা তো স্টেজের কাছে আসছে, ওদের তো বিয়ের ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করে ওরা তো আবার একটা অন্য ড্রেস পরে নিয়েছে, এই ড্রেসটাতেও তো দুজনকে খুব সুন্দর লাগছে, দুজনের জড়িটা তো খুব সুন্দর হয়েছে। আমরা তো ওদেরকে আশীর্বাদ করছি, ওরা যেন সারা জীবন সুখে থাকে, আপনারাও ওদেরকে আশীর্বাদ করুন, ওদের যেমন বিবাহিত জীবন খুব সুখের হয়। এক এক করে তো সবাই স্টেজে ওঠার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়েছিলাম, আমরাও তো স্টেজে উঠে পড়েছি, উঠে গিফটটা দিয়ে ওকে কনগ্রাচুলেশন জানিয়ে তারপর বাড়ি ফিরবো। মহারাষ্ট্র থেকেও তো এত সুন্দরভাবে বাঙালি বিয়ের আয়োজন, আমাদের তো খুব মজা হলো, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অনেকটা তো রাত্রি হয়ে গেছে, প্রায় 11:45 বাজে, সকলকে শুভরাত্রি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন।